জাতীয় দলে জায়গা ধরে রাখাটা দিন দিন কঠিন হয়ে উঠছে মুস্তাফিজুর রহমানের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষেই জায়গা হারিয়েছিলেন হাসান মাহমুদের কাছে। তবে ২০ ওভারের ফরম্যাটে তুলনামূলক তার কম রান খরচ করার দক্ষতা আপাতত নিশ্চয়তা দিচ্ছিল সংক্ষিপ্ততম এই সংস্করণে জায়গা ধরে রাখার। যদিও সাদামাটা বোলিংয়ে কাটার মাস্টার বেঞ্চে বসলেন টি টোয়েন্টি সিরিজেও, সাদা পোশাকে তার অনীহা সব মিলিয়ে জাতীয় দলে তিন ফরম্যাটেই বিবেচনার বাইরে এই বাঁহাতি পেসার। একই সময়ে কোচ অ্যালান ডোনাল্ডের নেতৃত্বে পেস বিপ্লব টাইগার ক্রিকেটে। তাসকিন হাসান এবাদতরা যেভাবে বল হাতে পারফর্ম করছেন তাতে অতীত পরিসংখ্যান ছাড়া মোস্তাফিজকে একাদশে রাখার আর কোনো কারণ নেই। শেষ এক বছরে ২২ টি টোয়েন্টি খেলে মাত্র ১৪ উইকেট শিকার মোস্তাফিজুরের। ওভার প্রতি খরচ ৭.৫, প্রতি ৩২.৫ রান খরচ করে প্রতিপক্ষের একটি করে উইকেট শিকার। অথচ এই মোস্তাফিজি অভিষেকের প্রথম বছরে মাত্র ১৭.৩ রান খরচায় নিয়েছেন একটি করে উইকেট, ইকোনমিটাও ছিল ৬ এর নিচে। ওভার যত বাড়ে মোস্তাফিজের ধার যেন আরও কমে, ওয়ানডের পরিসংখ্যানটা তাই আরও মলিন সাতক্ষীরা এক্সপ্রেসের। একটি উইকেট নিতে রান খরচ করেছেন ৫৪ বেশি, অথচ অভিষেকেই ৫ উইকেট শিকার করা মোস্তাফিজ প্রথম ৯ ম্যাচে উইকেট নিয়েছিলেন ২৬টি, মাত্র ১৭.৩ রান খরচা এসেছিল একটি করে উইকেট। আপাতত নিজেকে খুঁজে পেতে আইপিএলে পারফর্মের বিকল্প নেই কাটার মাস্টারের সামনে। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে প্রমাণ করতে না পারলে অচিরেই ছিটকে যেতে পারেন টাইগার স্কোয়াড থেকে, আর তা হলে ওয়ানডে বিশ্বকাপেও এই পেসারকে ছাড়াই দল সাজাবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ।